আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে বিকালে একটা নাস্তা তৈরি করব। আমি বিকালে একটা নাস্তা তৈরি করব। নাস্তা তৈরি করার জন্য আমি আমি আজকে বিকালে নাস্তা তৈরি করব। নাস্তা তৈরি করার জন্য আমি নুডলস নিয়েছি, বাঁধাকপি নিচ্ছি, গাজর নিচ্ছি, আলু নিচ্ছি, একটা টমেটো আর 2-3টা কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। আমি প্রথমে নুডলসটা ভেজে নিই। আমি 2-3 মিনিটের জন্য নুডলসটা একটু ভেজে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 2-3 মিনিটের জন্য পানিটা একটু ভিজিয়ে রাখবো। 3 মিনিট হয়ে গেলে আমি পানিটা সেঁকে নুডলসটা নিয়ে নেব। এখন আমি একটু ভিজিয়ে আছি। আমি বড় একটা বলের ভিতর বল নিয়েছি। বলটা দিতে একে একে সমস্ত সবগুলি আমার সবজি কলা সবগুলি সমগ্র দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি, আলু কুচি, দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, তারপরে আমি দিচ্ছি একটু ঝাল মরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচটা ব্যবহার করতে পারেন, যে ঝাল বেশি খায় ঝাল দিবেন। আর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। এগুলি সবগুলো একসাথে মেখে নেবো। সাথে আমি আবার লবণ এড করবো, স্বাদ মতো লবণ দিব। আমি নুডলসের ভিতরে যে মশলাটা আছে আমি এই মশলাটা এড করবো। সবগুলো একসাথে মেখে নেব। নুডলসটা একটু পরে দিব, অল্প একটু পরে নুডলসটা 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রাখার জন্য দিচ্ছি। সবগুলো হাত দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নিব। ভালো করে একদম মেখে নিচ্ছি। সাধারণত বিকেল বেলা একটু নাস্তা তৈরি করলে, একটু ঝাল ঝাল নাস্তা হইলে বাচ্চারাও পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি। এখন দিয়ে দিব নুডলস গুলো। নুডলস গুলো 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সাথে নুডলস গুলো অ্যাড করে নেব। নুডলসগুলো হাতে একদম মেখে নিব। সবকিছু হাতে করলে অনেক ভালো করে মিশানো যায়, চামচ এইভাবে মিশানো যায় না। সবজিটা এখন দেখবো আমরা কি হালকা আমাদের ময়দা দেওয়া লাগে কিনা। আমরা সমস্ত কিছু মেখে তারপর সবকিছু মাখার পরে আমরা দেখবো যে আমাদের সবজি সামান্য একটু ময়দা বাকি সুজি যে যেটা ব্যবহার করে সেটা লাগে কিনা। আমি এই যে সামান্য একটু আটা ময়দা ব্যবহার করছি। আমার কাছে মনে হচ্ছে যে সামান্য একটু ময়দা, অনেক সময় ময়দাও লাগে না, অনেক সময় ময়দা ছাড়াও আমরা অনেক সুন্দর করে করতে পারি। এখন হয়ে গেছে, এখন আমার ভাজার জন্য ফ্রাই প্যান দিই। ফ্রাই প্যান গরম হওয়ার জন্য ফ্রাই প্যানে একটা তেল দিলাম, চুলাটা জ্বালানো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসুক, গরম হওয়ার পর তেল দেবো। ফ্যানটা গরম হয়ে আসছে, এখন আমি তেল দিয়ে দিব। এই সবজিটা সবসময় একটু
দুবার ভাজবে, সবজিটা মসৃণ হয়। ওই জন্য আমি দুবার তেলে ভাজবো, তেলটা গরম হওয়ার জন্য আমরা কিছুটা সময় নিব। পাশে বিল্ডিং এ কাজ করতেছে, এই জন্য অনেক কিছু শব্দ হয়, শব্দের জন্য কিছু করতে। তেলটা সমস্ত গরম হয়ে আসছে, এখন আমি সবজি গুঁড়াটা দিয়ে দেব। একটু কমিয়ে নিচ্ছি, ফিটলার হওয়ার জন্য আমরা কিছুটা সময় নিব। আমার মনে হচ্ছে এক ফিট হয়ে গেছে, আমরা এখন সাবধানে করতে হবে না, গাছ দিয়ে আসতেছে। আমার বাজার খোলা খুব সতর্কভাবে করতে হয়। ওই বড় হয়ে আসছে, আমি এখন একটা করে উঠিয়ে দিলাম। বাকি যেগুলো আছে ওগুলি আমার চুলা জ্বালবে, একদম হালকা আছে দিয়ে আমার দিয়ে তারপরে সবজিগুলো দেবো, না হয় হাতে তেল ছিটে আসতে পারে। জলটা একটু বাড়িয়ে দিব কিছুক্ষণের জন্য, একটু হওয়ার জন্য আমরা কিছুক্ষণ রেখে দেবো। একটু সবজি জল একটু হয়ে গেছে, আমি আস্তে আস্তে সবজিটা উঠিয়ে দিব। কমপ্লিট হওয়ার জন্য আমরা কিছুটা সময় নিব, তারপর উঠে ফেলব।
তো তৈরি হয়ে গেল আমার বিকেলের নাস্তা, সবজি পাকোড়া। সকাল বিকেল বেলা খুব তাড়াতাড়ি করে খুব অল্প সময় সবজি পাকোড়া তৈরি করা যায়, বিকেলের নাস্তার জন্য খাওয়া যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো তৈরি হয়ে গেল আমার বিকেলের নাস্তা, সবজি পাকোড়া। খুব সহজেই সবজি পাকোড়াটা তৈরি করে ফেলছি, সবাই বাসায় টেরে করবেন বিকেলবেলা খুব অল্প সময় সবজি পাকোড়া তৈরি করে দেব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।